স্যার আমরা জানি যে বিভিন্ন ধরনের প্যারাসাইট আছে, কিছু প্যারাসাইট পেটের ভিতরে থাকে, কিছু প্যারাসাইট কলিজায় ফুসফুসে থাকে, এক্ষেত্রে স্যার বিভিন্ন ধরনের প্যারাসাইটের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক হয়তো ব্যবহার করতে হয়, আমরা এই অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে কী কী বিষয় বিশেষভাবে খেয়াল রাখব? কৃষক যদি বাঁচে বাঁচবে সারা বাংলাদেশ। ডক্টর শান্তা অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। আসলে গবাদি পশু, হাঁস মুরগি এবং বিশেষ করে দুটো মানুষেরও আছে, শরীরের বাইরে এবং ভিতরে কৃমি থাকে এবং খোঁজ নিলে দেখা যাবে কোনো না কোনো কৃমি শরীরের প্রতিটা অঙ্গে মোটামুটি আছে। যেমন আমাদের যে পাকস্থলী থেকে শুরু করে আমাদের অন্ত্র যেটা, সেখানে কিছু কৃমি থাকে, আপনি বলেছেন আমাদের ফুসফুসে থাকে, লিভারে থাকে, চোখে থাকতে পারে, কিডনিতে থাকতে পারে। তো সব ধরনের কৃমি আমি যদি একই ধরনের ট্রিটমেন্ট দিই তাহলে কিন্তু খুব একটা কার্যকরী হয় না। যে সমস্ত কৃমিগুলো আমাদের পাকস্থলী বা পরিপাকতন্ত্রে থাকে সেগুলোকে ট্রিটমেন্টের জন্য আমরা মুখে যে ওষুধগুলো ব্যবহার করি উপযোগী, সেগুলো দিলে সাধারণত ভালো কাজ করে। কিছু কিছু ওষুধ আছে যেগুলো কৃমি আছে যেগুলো আমাদের, যেমন আপনি বললেন আমাদের ফুসফুসে থাকবে, কিডনিতে আছে, মাংসের ভিতরে আছে, অথবা আমাদের লিভারে আছে, সেগুলো আমাদের মুখে খাওয়ার ওষুধগুলো দিলেও কাজ করে। সাথে সাথে কতগুলো প্রিপারেশন আছে ওষুধের, যেমন হয় ইনজেক্টেবল ফর্মে, মানে শরীরে ইঞ্জেকশন দিতে হয়, অথবা শরীরে আমাদের পোরন বলি, অথবা আমাদের মাথা থেকে শুরু করে পিঠের দাঁড়ার উপর দিয়ে আসতে এ করে লেজের গোড়া পর্যন্ত ফোটা 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 দিতে হয়। এরকম মানে কোনটা আমি ট্রিটমেন্ট করতে যাচ্ছি তার উপর নির্ভর করে আমাকে ট্রিটমেন্টটা দিতে হবে। স্যার কৃমির ওষুধ খাওয়ার ক্ষেত্রে স্যার খালি পেটে খাওয়ানো হবে নাকি ভরা পেটে খাওয়ানো হবে, এটা নিয়ে অনেকের একটু প্রশ্ন আছে স্যার। হ্যাঁ ডক্টর শান্তা, আপনাকে অনেক ধন্যবাদ, একেবারে অত্যন্ত রিলেভেন্ট কোশ্চেন করেছেন, যেটা আমরা ফ্রিকোয়েন্টলি এটার সম্মুখীন হয়ে থাকি কোশ্চেন। আসলে দেখতে হবে আমি কি করতে যাচ্ছি, দুটো কথা একটু আগে বললাম, যেটা হলো যে কৃমিগুলো সরাসরি আমাদের পরিপাকতন্ত্রে থাকে সেগুলো আমাদের ওষুধটা যদি আমি ব্যবহার করব সেটা যদি তার টাচে আসে, তার সংস্পর্শে আসে, তাহলে কিন্তু কাজটা ভালো করে, একটু আগে আমি বলেছি। তো সেই ক্ষেত্রে আমরা দুটো দিক খেয়াল করব, একটা হলো আমি যদি চাই যে না আমার ওষুধটা দীর্ঘ সময় কাজ করুক, সেই ক্ষেত্রে আমি অবশ্যই খালি পেটে দেব। স্যার এই ক্ষেত্রে স্যার আমি আরেকটা বিষয় জানতে চাই যে যদি খালি পেটে হয় তাহলে কতক্ষণ অ্যানিমেলটাকে আমরা না খাইয়ে রাখব? সাধারণত 12 ঘন্টা, সাধারণত 12 ঘন্টা, এবং বলা মানে রিকমেন্ডেশন এরকম যে সন্ধ্যায় থেকে খাবারটা অফ করে দিতে হবে, মর্নিং আওয়ারে তাকে খাবার দেওয়ার আগে কৃমি ওষুধটা আমি দিব, এবং তার অন্তত 2 বা 3 ঘন্টা পর্যন্ত আর কোনো কিছু খাবার আমি দেবো না। পরবর্তীতে আমি হয়তো সেটা চারণভূমিতে নিয়ে যাব, যদিও বাংলাদেশে চারণভূমি নাই, অথবা আমি বাড়িতে যে খাবার দিই সেটা দিব। তাহলে একটা হলো আমরা দিব কৃমি, মানে খেয়াল রাখবো যে আসলে এটা খালি পেটে আমি দিতে চাই, যদি আমার পেটের ভিতরে যে কৃমিগুলো আছে সেগুলো আমি ব্যবহার করতে চাই, মানে সেগুলো আমি মারতে চাই। দ্বিতীয় কথা হলো আমার আর একটা যদি উদ্দেশ্য থাকে যে না আমি চাই যে এই ওষুধটা দীর্ঘ সময় কাজ করুক, সেক্ষেত্রেও কিন্তু আমি খালি পেটটাকে ব্যবহার করবো। কারণ হলো যদি ভরা পেট থাকে তাহলে ভরা পেট পাকস্থলীতে খাবার যাওয়ার সঙ্গে সঙ্গে তার পরিপাক শুরু হয়ে যায়, মুখের থেকে শুরু হয় স্যালাইভা থেকে, পাকস্থলীতে যাওয়ার পরপরই যখন বেশি করে শরীরের ভিতরে বিভিন্ন ধরনের জারক রস বলি বা এনজাইম নামে আমরা বলি সেগুলো যখন শরীর থেকে নিঃসৃত হয় তখন কিন্তু পরিপাক শুরু হয় এবং আমাদের পাকস্থলীর মুভমেন্টটা বাড়ে, মানে কি নড়াচড়া করতে থাকে। তো বেশি নড়াচড়া করা মানে এটা ওষুধটা খুব দ্রুত পাস করে 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 শেষ পর্যন্ত পায়খানার দিকে এগিয়ে গিয়ে গোবরের সঙ্গে বের হয়ে যাবে। আর যদি আমি চাই যে না আমার যে ফুসফুসে কৃমিগুলো আছে, আমাদের কিডনিতে যে কৃমিগুলো আছে, অথবা আমাদের কলিজায় যে কৃমিগুলো আছে, অথবা আমাদের মাসালের ভিতরে মাংসের ভিতরে কতগুলো কৃমি থাকে, যেমন পিগের আছে বা অন্যান্য অ্যানিমেলরা হয়, তো সেইগুলো যদি আমি দমন করতে চাই এই ক্ষেত্রে অবশ্যই আমাকে খালি পেট না দিয়ে আমাকে ভরা পেটটা মনে রাখতে হবে। কারণ হলো ভরা পেটের সময় লিপিড, যখন পেটে ভরা থাকে তখন লিপিড সাবস্টেন্স মানে লিপিড জাতীয়, লিপিড মানে কি চর্বি জাতীয় দ্রব্য এবং বিভিন্ন ধরনের এনজাইম বা জারক রস যেগুলো শরীরের ভিতরে আসে এগুলো কিন্তু শরীরের ভিতরে ওষুধ সহ খাবারকে শোষণ করা বৃদ্ধি করে। এখন যদি আমার পেটের ভিতরে পেঁচানো বা মানে পরিপাকতন্ত্রে থেকে ওষুধটা যদি বের হয়ে যায় তাহলে তো আমার ওই অর্গানগুলো বা ওই অঙ্গগুলোতে যেতে পারবে না, লাং লিভার কিডনি বা হার্ট, কুকুরের হার্টে কিডনি হয় সেগুলো পৌঁছাতে পারবে না। সেই ক্ষেত্রে আমার দরকার হলো ওষুধটা যেন শরীরের ভিতর শোষিত হয় এবং ওই নির্দিষ্ট অর্গানগুলোতে পৌঁছায়, জায়গাগুলোতে পৌঁছায়, সেই জন্য ভরা পেটটাকে আমাকে ব্যবহার করতে হবে।
তাহলে ক্ষেত্র বিশেষে কখনো খালি পেটে কখনো ভরা পেটে, এটা ডাক্তার আমাদের ভেটেরিয়ান যারা আছেন, ডাক্তার সাহেব যারা আছেন, তাদেরকে আমি অনুরোধ জানাই যে ওনারা যেন অবশ্যই এই জিনিসটার প্রতি গুরুত্ব দেন। আসলে ওনারা দিয়ে থাকেন, এই নলেজ ওনাদের আছে, এবং আমি আবারও মানে জাস্ট মনে করে দেওয়া যে আপনারা যারা যখন চিকিৎসা করবেন তখন এইটা একটু খেয়াল রাখবেন। বাজবে সারা বাংলাদেশ।